আরেকটি চুরির ঘটনার দিকে এবার আমরা নজর রাখবো। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে পালালো দুই যুবক। পুলিশ সূত্রে খবর, কামাল কাচের মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে গতকাল দুপুরে দুই যুবক আসে। রূপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়, তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাত সাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের, গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। কামারগাজির মোড়ে ওই সোনার দোকান, এবং সেই সোনার দোকানে মাদুলি কিনতে গতকাল দুপুরে দুই যুবক আসে। রূপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়, এবং তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাত সাফাই করে। সিসি ক্যামেরার ফুটেজে পরে সেটা ধরা পড়ে। একদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন, ঠিক এইভাবেই কিন্তু তারা কথায় কথায় মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার গয়না চুরি করে নিয়ে যায়। মালিক বুঝতেও পারে না, তারা চলে যাওয়ার পর কিন্তু নজরে আসে। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বৃষ্টি, দেখো একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছো, আজকাল সন্ধ্যের পর থেকে ভোরবেলা পর্যন্ত কিন্তু একটা শীত শীত ভাব থাকছে একদম। রাজ্যবাসী, শীতপ্রেমী রাজ্যবাসীর কাছে জন্য কিন্তু যথেষ্টই সুখবর। তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই, তবে যা চলছে সেই শীতের ভাব কিন্তু বজায় থাকবে। তাপমাত্রা খুব একটা কমবে না যদিও, সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট চলবেই। আনন্দ সকাল আজকের মতো এ পর্যন্তই, একেবারেই তাই, সময় শেষ। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর গোটা দিন ধরে রয়েছে, যেমন রোজই থাকে, এবং তার মধ্যে আপনাদের মনে করিয়ে দিই যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু আজ বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তথ্য ফাঁস করতে চলেছেন কয়লাকাণ্ডে। কী সেই তথ্য এবং কখন তিনি ফাঁস করেন অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং একই সঙ্গে আজ দুপুর 2টার সময় এই যে নিয়োগ দুর্নীতি, সেই বিষয়ে সিবিআইয়ের যে সিট, তার প্রধানকে ডেকে পাঠিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে। আর মালদাতেও ডেঙ্গির বলি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো সুজাপুরের 13 বছরের কিশোরের। ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় তার। মালদাতেও ডেঙ্গির বলি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো সুজাপুরের 13 বছরের কিশোরের। ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় কিশোরের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার।